আমরা ইয়ান কাউন্ট করবো আজকে ইনশাল্লাহ। দেখছো? দেখা যাচ্ছে। জি স্যার, আমরা ইয়ান বলতে কি বুঝি বলতো? আমরা ইয়ান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাই না? আমার ডিপার্টমেন্টে দিতে। হ্যাঁ, ইয়ান বলো, একজন বলো তো। এখন দেরি করা যাবে না তো? স্যার সুতা স্যার। হ্যাঁ স্যার, ইয়ান স্যার, সুতা স্যার। বুঝি না জোরে। আমরা কাউন্টের কথা বলছি, ইয়ান বুঝি কিনা? ফাইবার, ইয়ান, ফেব্রিক বুঝে? জি স্যার। আচ্ছা, ফাইবার আর ফিলামেন্ট বুঝে? স্যার এখানে একটু কনফিউশন আছে। আচ্ছা, তোমরা আমরা ন্যাচারাল ফাইবার পড়ে আসছি কোর্স, তাই না? জি স্যার। আচ্ছা, ন্যাচারাল স্টেপল ফাইবার কয়টা নাম বলো, ন্যাচারাল ফিলামেন্টের নাম বলো। এখন তো বুঝতে পারছো নিশ্চয়ই, আমি হিন্টস দিয়ে দিয়েছি। আগে ন্যাচারাল স্টেপলের নাম বলো তো। স্টেপল কে আবার তিন ভাগ আছে, শর্ট স্টেপল, মিডিয়াম স্টেপল, লং স্টেপল। কেমন শর্ট স্টেপলের নাম বলো তো? আর কটন, কটন। আরেকটা বলো, আরেকটা আছে কটনের মতো। আমরা শর্ট স্টেপল বলি কখন, ধরো ইঞ্চির মধ্যে যদি থাকে লেন, কেমন অনেক ছোট লেন্থ আর কি। কটনের মতো আরেকটা আছে ক্যাপক, নাম শুনেছ? জি স্যার, ক্যাপক। আছে আমাদের দেশে ক্যাপক? জি স্যার আছে স্যার। তুলা গাছের যে ফুলগুলো ওইগুলাই স্যার মনে হয়। কোনটা? কি ফুল? শিমুল ফুল। শিমুল ফুল, শিমুল তুলা যেটা, তাই না? জি স্যার। শিমুল তুলা যেটা, এটা হচ্ছে আমাদের এই ক্যাপক ফাইবার বলে। এটা দিয়ে কিন্তু ইয়ান তৈরি হয় না, কেমন? ইয়ান হতে হলে এটা সার্টেন অ্যাসপেক্ট রেশিও লাগে, কেমন? অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে লেন্থ বাই ডায়ামিটার রেশিও, মানে পার্টিকুলার ডায়ামিটার হারে একটা লেন্থ থাকতে হয়, যেটাকে তুমি টুইস্টেড করলে, ইয়ান ম্যানুফ্যাকচারিং এর প্রিন্সিপাল আছে, টুইস্টেড করলে টুইস্ট কিন্তু একটা ফাইবারকে আরেকটা ফাইবারকে হোল্ড করে রাখে, ধরে রাখে, তখন একটা ইয়ান হয়, তাই তো? তাহলে এই যে ক্যাপক যেটা আছে, শিমুল তুলা যেটা, এটার কিন্তু লেন্থটা খুবই কম, এ কারণে এটাকে দেখা গেছে যে টুইস্টেড করলেও এটাকে হোল্ড করে না, কেমন? একটা ফাইবার আরেকটা ফাইবারকে হোল্ড করে না, ব্রেক হয়ে যায়, ইয়ান তৈরি করা যায় না। এখন নেচার কিন্তু আমাদের এভাবে ভেবেই দিয়েছে, এই যে কার্পাস তুলার শিমুল তুলা, তাই না? শিমুল তুলাটা দিয়ে যদি আমি সবই যদি ফাইবার তৈরি করে ফেলি, তাহলে আমি পিলোতে কি দিব, তাই না? পিলোতে ম্যাট্রেসে কি দিব? ম্যাট্রেস তো না, লেপে দেয় আর কি, লেপ গায়ে উপরে যেটা আপার যেটা আছে, এটা তোমার ফাইবার হয় না। ফাইবার হয় কিন্তু টেক্সটাইল ফাইবার হিসেবে এটার ইউজ ছিল না। এখন তুমি ইচ্ছে করলে করতে পারো, যে রটর স্পিনিং একটা আসছে, কেমন? যেটা জিন্স ডেনিমের জন্য যে ইয়ান তৈরি করা হয়, রটরে কিন্তু শর্ট লেন্থ দিয়েও, শর্ট ফাইবার দিয়েও কিন্তু ইয়ান তৈরি করা যায়। তুমি ইচ্ছা করলে শিমুল তুলা দিয়েও ইয়ান তৈরি করা যাবে, কিন্তু শিমুল তুলাটা হচ্ছে খুব অ্যাভেলেবল না, কেমন? খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, বুঝতে পারো তো? এটা গাছের উপরে ধরে, বড় বড় ট্রি না? হ্যাঁ স্যার। এখান থেকে কালেক্ট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, কেমন? দেখবে এটা যখন কটন বোল যেটা, এটা পানের মতো হয়, লম্বা হয়, মাকুর মতো হয় না, বার্স করে কিন্তু বাতাসে উঠতে থাকে এগুলি, তাই না? যারা একটু গ্রামে গেছো বা গ্রামে থাকো, ওরা দেখবে শিমুল তুলা গাছ, তুলাটা কিন্তু উঠতে থাকে, কালেক্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এই কারণে এটাকে এখনো পর্যন্ত এটা ইয়ান হিসেবে ইউজ নাই। এটা স্টাফিং ম্যাটেরিয়াল, কেমন? পিলোতে বা ম্যাট্রেসে, লেপে, এসব জায়গায় ইউজ হচ্ছে এটা।
আচ্ছা এটা গেল আমাদের শর্ট স্টেপল ফাইবারের কথা, মিডিয়াম স্টেপল ফাইবার কোনটা বলতো, যে 4 5 6 ইঞ্চি লম্বা শিপ থেকে যেটা আছে কি নাম, উল, উল ফাইবার, উল ফাইবার এটা মিডিয়াম স্টেপল, আর বাকিটা হচ্ছে লং স্টেপল, মানে 8 10 ইঞ্চির উপরে যেগুলো, কেমন এই যে জুট বাস্ট ফাইবার বিশেষ করে তোমার এই রেমি হেম এগুলো আছে, তারপরে লিফ ফাইবার আছে কয়েকটা, কয়েকটা লিফ ফাইবারের নাম বলো তো, যে আমরা যে লং স্টেপল গেলাম এবং ন্যাচারাল ফিলামেন্টের কথা নাম বলো তো, ন্যাচারাল ফিলামেন্ট কোনটা আছে, একজনে বলতে পারছো না, কন্টিনিউয়াস ফিলামেন্ট, সিল্ক, এটা কন্টিনিউয়াস লেন্থ, যেটা স্টেপল হলে এটা সার্টেন লেন্থ থাকবে, এটা কেমন ফিলামেন্টের কোনো লেন্থ নাই, এটা কিন্তু কিলোমিটার পর্যন্ত হতে পারে, এটা সিল্ক কোকুন থেকে তুমি ইচ্ছা করো কেমন অনেক মিটার হয়ে যায়, তাহলে এটাকে আমরা এটাকে ফিলামেন্ট বলছি। আর মেন ফাইবার যত আছে, এই যে ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং বা এই যে ম্যাট স্পিনিং থেকে যেগুলো আছে সবই ফিলামেন্ট, আমরা এটাকে অনেক সময় ব্লেন্ড করার জন্য, কটনের সাথে ব্লেন্ড করার জন্য স্টেপল ফর্মে নিয়ে আসি, কেমন যে উলের সাথে অ্যাক্রাইলিকের ব্লেন্ড হয়, উল এক্সপেন্সিভ, উলের সাথে কিছু অ্যাক্রাইলিক অ্যাড করা হয়, অ্যাক্রাইলিক ম্যানমেড ফাইবার, এটাকে স্টেপল ফর্মে উলের সমান স্টেপলে নিয়ে এসে ব্লেন্ড করা হয়, পলিস্টারকে কটনের সাথে ব্লেন্ড করা হয়, পলিস্টারকে কটনের সাথে কটনের মতো লেন্থে একই কাট লেন্থে কেটে এনে যে কটন স্পিনিং মেথডেই এটাকে স্পিনিং করে, কেমন তাহলে আমরা মোটামুটি ফাইবার সম্বন্ধে জানলাম, ফাইবার ন্যাচারাল ফাইবার আছে, ম্যানমেড ফাইবার, তোমরা কি ম্যানমেড ফাইবার কোর্সটা পড়েছো, র ম্যাটেরিয়ালস টু, স্যার এইবার পড়তেছি, যে মন্টুতে ছিল না স্যার, এবারে আছে, এবারে আছে, এটা আগে হওয়া উচিত ছিল আর কি। আচ্ছা ম্যানমেড ফাইবারের মধ্যে পারে যে পলিস্টার, নাইলন, পলিথিলিন, পলিপ্রোপিলিন এগুলি আসবে, কেমন এগুলো কিন্তু চলে আসবে এখানে এই চ্যাপ্টার। এখন আমরা পড়তে যাচ্ছি আজকে যেটা ইয়ান কাউন্ট বলছি না, আচ্ছা এখন যদি বলি যে কোনো কিছু কিন্তু কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ দুই ভাবে এক্সপ্রেস করা যায়, তোমাকে দুইটা ইয়ান দেয়া হলো, কেমন বলছো, আমি বললাম যে কোনটা ফাইনার কোনটা কোর্সার বলো, তুমি নিশ্চয় যেটা মোটা এটাকে বলবে কোর্সার, যেটা চিকন ওটাকে ফাইনার বলবে, কত দূর মোটা কত গুণ মোটা যদি বলতে বলি না, কত গুণ কোর্সার বা কত গুণ ফাইনার, এটার জন্য আমার কোয়ান্টিটেটিভ ইনফরমেশন লাগবে না, কোয়ান্টিটেটিভ ডাটা মানে সংখ্যাগত একটা ইনফরমেশন, নাম্বার লাগবে যেটা দিয়ে আমি সহজে কম্পেয়ার করে ফেলতে পারবো, কেমন এই কোয়ান্টিটেটিভ নাম্বারটাই হচ্ছে আজকে আমাদের ইয়ান কাউন্ট, এটা নাম্বারে আমরা ডিফাইন করব, কেমন এটা কত কাউন্টের সুতা। তোমরা যখন ফেব্রিক কিনতে যাও, আমাদের দেশে একটা পপুলার হচ্ছে লুঙ্গি না, গার্মেন্টস, কেমন লুঙ্গি কিনতে গেলে দেখবে অনেক এক্সপেন্সিভ, অনেক সময় দাম পেবে 600 800 900 1000 টাকা 1200 টাকা, তার চেয়ে বেশি দামের আছে, কেমন কেন বলবে, 80 80 সুতা বলবে, এই 100 100 সুতা বলবে, 80 80 মানে কি যে ওয়ার্পেও 80 কাউন্ট, ওয়েফটেও 80 কাউন্ট, কেমন যত ফাইনার তত এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু ইয়া মানে প্রোডিউস করাটা ডিফিকাল্ট হয়ে যায়, লং ফাইবার দরকার হয় ফাইনার ইয়ান বানাতে হলে, চিকন সুতা বানাতে হলে চিকন ফাইবার লাগে, এই কারণে এক্সপেন্সিভ হয়ে যায় বলে তোমার ফাইবারও এক্সপেন্সিভ, ইয়ান বানাতেও লো প্রোডাকশন হয়ে যায়, ফেব্রিকটা এক্সপেন্সিভ হয়ে যায়, এই যে নাম্বারগুলো দিয়ে কি মিন করছে, কেমন এগুলো শিখবো ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারে। আর ইয়ান কাউন্ট একটা ভাইটাল একটা চ্যাপ্টার আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, যেটা তোমার সারা জীবন যে কোনো কাজে যে কোনো সেক্টরেই কাজে আসবে, কেমন আমি একটু এখানে একটা পড়ি, একজন পড়ো তো,
একটা লাইনটা পড়ো, দা কাউন্ট ইজ এ নিউমেরিক্যাল এক্সপ্রেশন হুইচ ডিফাইন্স দা ফাইননেস অর কোর্স আর ওটা কি এক্স কোর্সনেস অফ ইয়ার্ন অলসো ফাইবার ফিলামেন্ট রোভিং সিলভার ল্যাপ টুইনস স্লাইভার স্লাইভার এটা সরি স্যার স্লাইভার জি স্লাইভার ল্যাপ গেটলে তুমি দেখতে পাবে কটন শেডে যদি যাও আমাদের স্পিনিং শেডে ওখানে দেখো তোমরা ভিজিট করো নাই এখন মিল ভিজিট হয়নি স্পিনিং মিল জি স্যার হইছে একটা হইছে স্যার 1 2 3 স্লাইভার চিনতে পারছো না কেন দেখে আসছো না ওই যে ড্র ফ্রেম দেখেছো আরো যায় নাই স্যার এই যে দেখেছো এই ফাঁকি মারলে তো এগুলাই হবে এই যে কার্ডিং থেকে ফ্রেম থেকে যেটা হয় এটা স্লাইভার ফরম্যাটটা প্রথমে থাকে ফাইবার তাই না বেল ফর্ম তারপরে আছে স্লাইভার ফর্ম এই যে তারপর আছে রোভিং ফর্ম তারপর রোভিং থেকে হয় ইয়ান এটা আমরা এই চ্যাপ্টারে কাউন্ট বলতে প্রতিটারই থিকনেস বা ফাইননেস এক্সপ্রেস করা যায় কেমন ফাইবার হতে পারে ফাইবার ফিলামেন্ট হতে সবচেয়ে ফাইনার সবচেয়ে চিকন রোভিংটা হচ্ছে আর একটু মোটা ফাইবারটা আরো মোটা ল্যাপ যেটা ব্লু রুমে যেটা হয় এটাকে ল্যাপ বলে যে আমরা গায়ে দেই না ল্যাপ দেই না উইন্টারে গায়ে যে ল্যাপ দেই এই ধরনের কিন্তু ব্লু রুমের ল্যাপটা আচ্ছা টুয়াইন হচ্ছে দুই বা ততোধিক ইয়ানকে যখন টুইস্টেড করা হয় ফোল্ড করা হয় তোমার ফাইননেস বা কোর্সনেস এক্সপ্রেস করা যায় এই কাউন্ট এটা দিয়ে কেমন এটা আচ্ছা এটা টেক্সটাইল ইনস্টিটিউট যেটা ডেফিনেশন দিয়েছে টেক্সটাইল ইনস্টিটিউট আমরা জানি ইউকে তে কেমন ইংল্যান্ডে আছে the count is a number which indicates the mass per unit length the linear density বলে or length per unit mass দুই ভাবে এক্সপ্রেস করা যায় কেমন mass per unit length মানে কি একক দৈর্ঘ্যের ভর আর এটা হচ্ছে একক ভরের দৈর্ঘ্য তাই না দুইটা সিস্টেম আছে এই দুইটা সিস্টেমকে ডিভাইড করেছে এই যে প্রথমটা বলছে ইনডাইরেক্ট সিস্টেম পরেরটা হচ্ছে ডাইরেক্ট সিস্টেম আচ্ছা আমরা একটা একটা করে আসছি প্রথমে আসছে ইনডাইরেক্ট সিস্টেম আসছে এটা হচ্ছে যে এটা একটু পরে বুঝাও তোমরা তোমাদের অ্যাটেনশন আছে কিনা আমি বুঝতে পারছি না কিছু এই যে নিশান পড়তা যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ ওপেন করো সামনে দেখো হ্যাঁ ইনডাইরেক্ট কাউন্ট মেথড বলতে কি বুঝি আমরা ইনডাইরেক্ট আছে এটা ডাইরেক্ট আছে হ্যালো শুনছি জি স্যার সালাম মাইক নষ্ট স্যার পড়ো লিংক পড়ো আমি তোমাদের নিজে থেকে পড়ে বোঝানোর ক্যাপাবিলিটিটা গ্রো করিয়ে দিতে চাই এটা পুরোটা নোট তো আর এভাবে পড়িয়ে দিব না তোমরা কিভাবে বুঝবে আমি এটা সব ট্যাক্স অফ ইয়ার্ন কাউন্ট ইনডাইরেক্ট জি ইনডাইরেক্ট কাউন্ট সিস্টেম দা ইনডাইরেক্ট কাউন্ট সিস্টেম অর ফিক্সড ওয়েট সিস্টেম ইন দা ইয়ার্ন ওয়েট সিস্টেম বলছে তাই না ওয়েটটা ফিক্সড থাকবে এখানে ইজ এ ইয়ার্ন কাউন্ট সিস্টেম হোয়ার দা কাউন্ট অফ ইয়ার্ন ইজ ক্যালকুলেটেড মেজারিং দা লেন্থ অফ এ ফিক্সড অর ডেফিনিট মাস কেমন মাসটা এখানে ফিক্সড থাকবে লেন্থটা ভেরিয়েবল থাকবে কেমন এই সিস্টেমে কি হবে এই যে দেখো আমি ব্লু টেক্সট করে দিয়েছি হায়ার দ্য কাউন্ট ফাইনার দ্য ইয়ার্ন কাউন্ট যত বাড়বে তত বেশি হবে এটা কেমন ফাইনার হয়ে যাবে আচ্ছা ইনডাইরেক্ট এর আমি এক্সাম্পলে চলে যাই সহজ হবে ইনডাইরেক্ট এ আছে কি কি দেখো সাম অফ দ্য কমন মোস্ট কমনলি ইউজ ইনডাইরেক্ট সিস্টেম ইংলিশ কটন কাউন্ট আছে মেট্রিক কাউন্ট আছে ওরস্টেড কাউন্ট আছে উলেন কাউন্ট আছে আচ্ছা ইংলিশ কটন কাউন্ট কে আমরা এনইসি বা এনই বলছে এনইসি মানে কি যদি জিজ্ঞেস করা হয় নাম্বার এই যে এন দিয়ে নাম্বার ই দিয়ে ইংলিশ আর সি দিয়ে হচ্ছে কটন কেমন এটা প্রথম দিকে যখন আসে যে কটন ইয়ানের কাউন্ট সিস্টেমটা এনইসি দিয়ে এক্সপ্রেস করা হতো পরবর্তীতে যখন এস্টাবলিশড হয়ে গেছে
যে এনি মানে হচ্ছে কটনের জন্য এখন শুধু এনি বললেই হয়ে যায় কেমন এখন বইতে আর এনি সিটা পাবে না এনি মানে কি নাম্বার ইংলিশ এটা হচ্ছে কটনের বেলায় কেমন আর এটাও কটনের বেলায় এই মেট্রিক কাউন্টটা যে নাম্বার মেট্রিক এটা ইউরোপে ইউজ হয় ইউরোপিয়ান কান্ট্রিতে ওরা এটা এটা ইউজ করে আর আমরা ইংলিশ সিস্টেম যেহেতু ব্রিটিশরা আমাদের দেশে ছিল এরা এটা চালু করে দিয়ে গেছে এখনো বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে এই ইংলিশ সিস্টেমই চলছে কেমন আচ্ছা এটাতে যাই আমি ইংলিশ সিস্টেমে যাই যে ইংলিশ কাউন্ট সিস্টেম কি বলছে ইন দিস সিস্টেম দ্য কাউন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ হ্যাংস অর অফ 840 ইয়ার্স পার পাউন্ড কেমন এক পাউন্ডে আমার কতটা 840 ইয়ার্স এর হ্যাংস আছে আমি হ্যাংস এর উপরে একটা অ্যাস্টারিস্ক দিয়েছি হ্যাংক বুঝি হ্যাংক বুঝি নাকি আচ্ছা দেখো এই যে এখানে কিছু আমি ফর্ম দিয়েছি এখানে ইয়ানের ফর্ম হ্যাংক দেখো এই যে এটা হচ্ছে হ্যাংকের ফর্ম এটা হচ্ছে স্কেইন বলে এটাকে এটা হচ্ছে কেক ফর্ম কেমন কেক যে আমরা কেক খাই না জি স্যার এই ফর্মে কেক আছে কিন্তু মনে করো ডোনাট এই ফর্মে ডোনাটও আছে না যে তোমরা ফাস্ট ফুড শপে গেলে ডোনাট এগুলো আছে যে মিস্টার বার্গার কি কি দোকান আছে না ওখানে গেলে পাবে এগুলো বল ফর্ম আছে দেখো এটা কোন না কোন মানে কি উপরে টেপার্ড এটা উপরের দিকে চিকন আছে আর চিজ যেটা এটা টপ টু বটম এটা ডায়ামিটার সেম থাকে আচ্ছা এখন আমাদের ইংলিশ কটন সিস্টেমে হ্যাংক এটা কেন আসছে তাই না হ্যাংকটা কেন আসছে হ্যাংকটা আমরা বুঝি রিলিং যে আছে চরকা আছে না চরকায় দেখে থাকবো আমরা তাই না ইয়ার্ন ওয়াইন্ডিং করতে দেখেছি না চরকার মধ্যে জি স্যার আমরা ছোটবেলায় যে রূপকথার গল্প শুনতাম না যে ওই যে চাঁদের মধ্যে একজন বুড়ি মা আছেন চরকা দিয়ে সুতা সুতা কাটেন বুড়ি চাঁদের বুড়ি চরকাতে যেটা হয় কেমন রিল বলে রিল ওই যে সাইকেলের যে টায়ার আছে না টায়ার না ওই যে মেটাল শেপটা সাইকেল বা রিকশার ওই ধরনের একটা অ্যাটাচমেন্ট রিং বলে রিং সাইকেলের রিং ওয়াইন্ডিং করা কেমন ওখান থেকে হ্যাংক ফর্মে আসবে আচ্ছা এই ব্রিটিশরা আমাদের দেশে যেটা চালু করে দিয়ে গেছে হ্যাংক ফর্মে সেল হতো তখন তখন এত ধরো ফাইন ওয়াইন্ডিং মেশিন এগুলো আসে নাই কেমন হ্যাংক ফর্মে চরকা ফর্মে তখন বেচা কেনা হতো তখন এই লেন্থটাকে ওরা হ্যাংকে এক্সপ্রেস করেছে 840 গজে একটা হ্যাংক হয় কেমন হ্যান্ডলুমে যারা আছে তাঁতিরা যেটা তোমরা ইয়ে করে দাও এইটা ভিডিও অন লাগবে না এখন ভিডিও গুলো অফ করে দাও যে তাঁতিরা যে কেনা বেচা করে দেখবা গ্রামে যদি যাও দেখবা তাঁতিরা মাথায় করে সুতা নিয়ে যাচ্ছে ইয়ার্ন কেমন গ্রামের হাট থেকে ওরা করে কি এই হ্যাংক ফর্মেই কিন্তু এটাকে নিয়ে ডাই করবে ডাই করে এই যে লুঙ্গি গামছা এগুলি বানায় এই যে টাঙ্গাইল শাড়ি দেখেছো ইয়ান ডাইট কিন্তু এটা ইয়ানকে ডাই করে নেয় লুঙ্গির মধ্যে দেখেছো না যে তাঁতের লুঙ্গি গুলাতে দেখবে ওয়ারপে এক কালার ওয়েফটে এক কালার বিভিন্ন কালারে ইয়ান ডাইট না হ্যাং ফর্মে করে না কেমন আগেও করতো এখনো করে তাহলে আমাদের হ্যাংটা কোথেকে আসছে হ্যাংটা যে নাম্বার অফ হ্যাং 840 ইয়ার্স পার পাউন্ড কেমন আমরা পাউন্ড বুঝি এক পাউন্ড পাউন্ড কোথ থেকে হয় বলে দিয়েছে যে দেখো নিচে বলেছে যে পাউন্ড বড় বড় তো পাউন্ড বলতে কি বুঝে এলবি ইজ ইট এটা এলবি দিয়ে এক্সপ্রেস করা হয় নিশান মিরাজ শুনছো মিরাজ হোসেন কামাল এলবি ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন অফ দ্য ল্যাটিন ওয়ার্ড লিব্রা কেমন
Libra হচ্ছে তোমার astrological sign. The primary meaning of Libra is balance or scales in the astrological sign. যে astrology রাশির মধ্যে দাড়িপাল্লার sign আছে না একটা? জি স্যার. দাড়িপাল্লা তুলা রাশি যেটা ওটা হচ্ছে Libra. কেমন ওখান থেকে আসছে Libra. এটা কি আমরা পাউন্ড কে ওই যে বিদেশি অনেক ফরেন ওয়ার্ড ঢুকে যায় না সব ল্যাঙ্গুয়েজে, আমাদের ল্যাঙ্গুয়েজ আছে না চেয়ার এগুলো যে ইংলিশ ওয়ার্ড কিন্তু এগুলি তাই না? তারপর এই ধরনের অনেক ওয়ার্ড আছে, তো ইংলিশও এই ধরনের কিছু ওয়ার্ড ইন হয়ে গেছে. পাউন্ড কে এলবি দিয়ে এক্সপ্রেস করে এটা হচ্ছে Libra. মনে থাকবে, এটা বারবার আসবে, কিন্তু এটা সারা জীবন মনে রাখবে. একইভাবে আউন্স কে ওজেড দিয়ে এক্সপ্রেস করে, কেমন? এটা কোত্থেকে আসছে? Ounce is abbreviation form of Italy, Italian word onza, onza থেকে আসছে. এটা বলে দিচ্ছি, the specific and long length of thread or yarn in coiled or loop form. লুপ বা কয়েল ফর্মে থাকে যেটা. আচ্ছা, তাহলে কি হলো যে আমরা এক কাউন্ট বলতে কি বুঝি? ওয়ান ইংলিশ কাউন্ট, ওয়ান এনি বলতে বুঝবো এক পাউন্ডে একটা 840 ইয়ার্স আছে না? 840 ইয়ার্স একটা হ্যাঙ্ক আছে, ওই লেন্থ আছে. এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখো, ইয়ান কাউন্ট 30 এনি মিনস দেয়ার আর 30 হ্যাঙ্কস, each hang consisting of 840 yards of yarn per one pound. 30 any বলতে কি বুঝবো? যে 1 পাউন্ডে, এটা কিন্তু ফিক্সড মাস সিস্টেম না, ওয়েটটা ফিক্সড. প্রতি পাউন্ডে আমার 30টা 840 yards এর ইকুইভ্যালেন্ট লেন্থের ইয়ার্ন. আচ্ছা, ইন আদার ওয়ার্ডস বলছে, ইফ এ ইয়ার্ন হ্যাজ এ কাউন্ট অফ 30 এনি, ইট মিনস দ্যাট 30 হ্যাংস অফ ইয়ার্ন দেখছি তো তোমাকে. আচ্ছা, তাহলে 50 এনি আর 80 এনি কোনটা ফাইনাল হলো বলো তো? 80 স্যার. বলো কেন বলো. আচ্ছা ঠিক আছে, এক্সপ্লেইন করো. ইয়ার্ন কাউন্ট স্যার বেশি স্যার. তো জোরে বলো, শুনছি না স্যার. ইয়ার্ন কাউন্ট স্যার বেশি স্যার, ওই 80 এনিতে স্যার ইয়ার্ন কাউন্টটা বেশি স্যার. 80 এনিতে ইয়ার্ন কাউন্ট বেশি, এটা হলো কথাটা? মানে স্যার গুছিয়ে বলো. 80 এনিতে কি আছে? আমার ওয়েট ফিক্স এটা তাই না? ওয়েট হচ্ছে 1 পাউন্ড দুই ক্ষেত্রেই, লেন্থটা ভেরিয়েবল এখানে তাই তো? তাহলে আমার 80 কাউন্টে কি লেন্থটা বেশি আছে না? জি স্যার, লেন্থটা বেশি আছে. জি, 80 মাল্টিপ্লাই 840 ইয়ার্স কেমন, আর 50 যেটা ওইটা 50 মাল্টিপ্লাই 840 ইয়ার্স. 840 ইয়ার্স. জি, এই কারণে যত ফাইনার হবে তত চিকন হবে. যেমন একটা এক্সাম্পল দেই, আমাদের শাড়ি যেটা লেডিসদের যে শাড়ি বানায়, আমাদের মায়েরা যে শাড়ি পরে, এটা 80 কাউন্টের হয় বেশিরভাগ সময়, কেমন চিকন যেটা আর কি. আর তোমরা যে টি শার্ট গায়ে দাও যেটা নিট টি শার্ট, এটা অ্যারাউন্ড 30 এনি হয়, মোটা না টি শার্টটা, এটা 30 এনি হয়। আর শাড়ি যদি বলো বা ফাইন কোয়ালিটি লুঙ্গি যদি বলো, এটা 80 এনি হয়। আর শার্ট পিস যেগুলো শার্টিং গুলো হয় 40 এনি অ্যারাউন্ড, কেমন? তাহলে আমরা মোটা যত কাউন্ট বাড়বে তত চিকন। আচ্ছা, আমরা যে জিন্স, যে তোমরা যে জিন্স পরো ডেনিম পরো, এটা কত কাউন্ট হতে পারে বলো তো? এখন 30 এনি যদি আমার টি শার্টের ইয়ার্ন হয়, জিন্সের কাউন্ট কত হতে পারে জিন্সের ইয়ার্নের?
জিন্সের কিছু শার্ট দেখবে তোমরা, কেমন এটা 20 যায় না, এই 16 কাউন্টের মতো চেক হয়ে যায় চিকন আর কি। আর প্যান্ট যেটা, প্যান্টটা কিন্তু অনেক মোটা হয়, 6-8-10 এর মধ্যেই থাকে আর কি। তাহলে ঠিক আছে, আমরা তাহলে যেটা বুঝলাম এখানে, ইংলিশ কাউন্ট বলতে বুঝলাম আমরা যে এক পাউন্ডে না, পার পাউন্ডে নাম্বার অফ 840 ইয়ার্স, কেমন যত কাউন্ট বাড়বে তত ফাইনার হবে। আচ্ছা, ইনডাইরেক্ট মেথডে আরেকটা আছে মেট্রিক কাউন্ট, এখানে একই সিস্টেম যে কাউন্ট বাড়লে ইয়ানটা ফাইনার হবে। আচ্ছা, এখানে শুধু ইউনিটটা ডিফারেন্ট আছে, কেমন এখানে ইউনিট ডিফারেন্সটা দেখো, এই যে আমি মার্ক করে দিয়েছি, দেখো কি বলছে এখানে বলতো, নাম্বার অফ হ্যাংস অফ 1000 মিটার 1 কিলোগ্রাম, কেমন এটাই ইউরোপেরা এটাই মেট্রিক সিস্টেম ইউজ করে, এনএম, কেমন নাম্বার মেট্রিক আর কি, এনএম কাউন্ট। তাহলে এটা আমাদের ব্রেকেটে লিখে দিলাম আমি, এটা না দেখে, হ্যাঁ এনএম, এটাকে এনএম বলে, কেমন ওটা ব্রেকেটে লিখে দিয়ে এবার পাঠাবো তোমাদের। তাহলে এটা কি এক কিলোগ্রামে আমার কতটা 1000 মিটারের হ্যাঙ্ক আছে, না মানে তোমাদের হ্যাঙ্কটা না বললে হবে, মানে নাম্বার অফ 1000 মিটার, এটা তো কেটে কেটে বিক্রি করবে না, কেমন শুধু লেন্থটাকে এক্সপ্রেস করা হয়। যেমন 30 মেট্রিক কাউন্ট বলতে কি বুঝি বলতো, যে 30 এনএম বলতে কি বুঝি, তুমি ওয়েটটা আগে বলে ফেলো, কেমন এইভাবে বললে হবে, আমরা যেহেতু ফিক্সড ওয়েট সিস্টেম এটা, ওয়েটটা আগে বলবো যে 1 কিলোগ্রামে, কেমন আমার এই 30 মাল্টিপ্লাই 1000 মিটার ইয়ার্ন আছে, তাই না, 1 কিলোগ্রামে আমার 1000 মিটারে 30টা হ্যাঙ্ক আছে। এখানে এগুলো ফর্মুলা দিয়ে বের করা যায়, কেমন আমরা এক্সারসাইজ একটু পরে আসব। তোমাকে যদি একটা লেন্থ ইউনিট, একটা লেন্থ আর ওয়েট দিয়ে দেয়া হয়, এটা আমি কিভাবে কনভার্ট করব, কেমন একটা ফর্মুলা আছে ওই কি নিয়মে বের করা যায়, দুই ভাবে বের করা যায়। আচ্ছা, ওরস্টেড আছে আর উলেন আছে, আমি উলেন আর ওরস্টেড কে স্টাডিস দিয়ে নিচে মার্ক করেছি, কেমন এটা পড়েছো তোমরা, উল পড়তে গিয়ে ওরস্টেডও পড়েছো, পড়েছো দিছে ও বলতো, যে উল ওরস্টেডের মধ্যে কোনো পার্থক্য আছে তো অবশ্যই, সোর্স কি দুইটা, উৎস কি, কোথ থেকে আসে ফাইবার দুইটা, ব্যাখ্যাটা আমি নিচে দিয়েছি এখানে, উলেন আর ওরস্টেড এর কথা লিখেছি। দেখো কম্বিং একটা প্রসেস আছে, কেমন কম্বিং প্রসেস করে উলের শর্ট উল যেগুলি এটাকে এলিমিনেট করে দেয়া হয়, এটা কটন স্পিনিং ও আছে কম্বিংটা, কম্বিং প্রসেসটা প্রথমে আসছে কিন্তু উল স্পিনিং এ। এটা কেন করতে হয়, এই যে দেখো এখানে এই যে উলেন ইয়ার্ন দেখতে পাচ্ছি না, এটা মোটা সুতা, ওরস্টেড ইয়ার্নটা চিকন সুতা, দেখো উলেন ফেব্রিক, দেখো অ্যাপ্লিকেশন অফ উলেন ইয়ার্ন অনেক থিক ফেব্রিক উইন্টার প্রোটেকশনের জন্য, কেমন শীত প্রোটেকশনের জন্য, তাই না, আর একটা দেখো দেখি শুধু কি উইন্টার প্রোটেকশন লাগবে, এটা হচ্ছে তোমার ওই যে
ট্রানজিশনাল সিজন যেখানে স্প্রিং আর অটাম আছে, কেমন আমাদের দেশে দুইটা ফিল করা যায় না, কিন্তু বাইরের দেশে বিদেশে কিন্তু আছে। সামার থেকে যখন উইন্টার আসে ওইসব কি আসে মাঝখানে ট্রানজিশনাল সিজন, যেটা উইন্টার আসার আগে কি আসে? আবার উইন্টার থেকে যখন সামার আসে বিদেশে কিন্তু এগুলো খুব ভিজিবল, কেমন তুমি নেচার দেখেও বুঝতে পারবে, ওয়েদার টেম্পারেচার দেখেও বুঝতে পারবে। স্প্রিং এ দিনের বেলা একটু গরম লাগে, সন্ধ্যা হলে বিকেল হলে আবার ঠান্ডা লেগে যায়, কেমন তখন এরা এই যে ওরস্টেডের মানে ফাইন উল আর কি, সোজা কথা উলটাকে ফাইন ফাইন ফেব্রিক তৈরি করা যায়। ফাইন ফেব্রিক তৈরি করার জন্য কি লাগে আমার? ফাইন ইয়ার্ন লাগে, কেমন ফাইন ইয়ার্নের জন্য লাগে লং ফাইবার, লম্বা ফাইবার লাগে। এখন একটা শিপের কিন্তু তোমার ফুল বডি থেকেই উলটাকে কালেক্ট করা হয়, কেমন তো দেখা গেছে নেকের মধ্যে ঘাড়ের উপরে ফাইবার লেন্থ বেশি থাকে, তারপরে তার ব্যাক সাইডে ফাইবার লেন্থ বেশি থাকে। দেখে থাকবে একটা ছাগলকে গোটকে চিন্তা করো, কিন্তু আবার অ্যাবডোমেনের নিচে যে পেটের নিচে যদি দেখো ওখানে আবার ফাইবার লেন্থ কম থাকে। তাহলে কম ফাইবার লেন্থ যদি থাকে তুমি চিকন সুতা বানাতে পারবে না, কেমন চিকন সুতা বা ওরস্টেডিয়ান যেটা বলছি এটার একটা প্রসেস হচ্ছে যে কম্বিং প্রসেস, ওই যে চিরুনির মতো আঁচড়ে আঁচড়ে কেমন হোল্ড করা হয়, দুইটা জ দিয়ে হোল্ড করা হয়, হোল্ড করে চিরুনি দিয়ে আঁচড়ে শর্ট লেন্থের ফাইবারটাকে রিমুভ করে ফেলা হয়, কেমন তাহলে শুধু লং লেন্থের ফাইবার থাকে। এটা দিয়ে আমরা এই যে এ ধরনের স্যুট পিস বা স্কার্ট বা লেডিস ব্লাউজ আছে, কেমন বিদেশে লেডিস ব্লাউজ বলা হয় এগুলোকে, মেয়েরা তো আমাদের দেশের মতো শাড়ি থ্রি পিস এগুলো পরে না, ওর উপরে একটা শার্টের মতো বা গেঞ্জির মতো পরে ফেলে মাঝখানে বাটন থাকে বেশিরভাগ সময়, কেমন তখন এখানে ওরা উইন্টার বা অটামে হালকা শীত হালকা গরম এই সময় ওরস্টেডের কাপড় ইউজ করে। এটা কিন্তু অনেকটা মানে এলিগেন্সের ক্লাসে পড়ে যায় আর কি, কেমন অনেকটা এলিট ক্লাসে পড়ে যায়, কারণ এটা উলকে যখন শর্ট ফাইবারটা রিমুভ করা হয় এক্সপেন্সিভ হয়ে যায় কিন্তু ওরস্টেডটা, কেমন তুমি এই যে আমাদের দেশে রেমন্ড আছে, রেমন্ডে গেলে ওরস্টেডের স্যুট পিস পাবে তুমি, এক্সপেন্সিভ হয়ে যাবে দেখবে 15,000-20,000 টাকা 25,000 টাকা এরকম দাম নিয়ে নিবে আর কি। তাহলে আমরা বুঝলাম না যে উলেন আর ওরস্টেডের ডিফারেন্স যেটা, মানে ওরস্টেডটা হচ্ছে উলেনটা হচ্ছে কোর্স ইয়ার্ন, কেমন মোটা সুতা, ওরস্টেডটা হচ্ছে চিকন সুতা। চিকন সুতা কেন করা হয়? চিকন ফেব্রিক, ফাইন ফেব্রিক তৈরি করার জন্য। ফাইন ফেব্রিক কেন তৈরি করা হয়? এই যে ট্রানজিশনাল সিজন যেগুলি অটাম বা স্প্রিং এ এগুলার ইউজ বেশি, কেমন অথবা তুমি উইন্টারেও সমস্যা নাই, স্যুট যদি পরো তুমি উইন্টারে পরলে স্যুটের উপরে বিদেশে করে কি আবার একটা ওভার কোট পরে, একটা লম্বা একটা কোট পরে, কোটটা পরে বাইরে যায় স্নো পড়ছে অফিসে গেল বা কনফারেন্সে গেল কোটটা খুলে রেখে দেয় স্যুটটা থেকে যায়, কেমন এই স্যুটটা হয় ওরস্টেডের হয় আর কি বেশিরভাগ সময়, যারা এই কস্টটা বেয়ার করতে পারে এদের বেলায়। এখানে তোমাদের উলেন আর ওরস্টেড নিয়ে এই যে এখানে লিখে দিয়েছি এটা, কেমন পড়বে। আচ্ছা এখন আমরা উলের কাউন্ট কিভাবে করবো, ওরস্টেডের কাউন্ট করবো এটা বলছে, কেমন এখানে বলছে দেখো নাম্বার ইংলিশ ওর স্টেট, কেমন এন ই ডাব্লিউ বলছে এটা, আচ্ছা এন ই ডাব্লিউ বলছে এটাকে। আর উলের বেলায় দেখো উলো তো ওর স্টেট যেমন ডাব্লিউ দিয়ে উলো ডাব্লিউ দিয়ে, তাই না, তাহলে দুইটা সেম হয়ে যাবে দেখে এটাও কিন্তু এন ই ডাব্লিউ হয়ে যায় না, সেম হয়ে যাবে দেখে এখানে একটু চেঞ্জ করে দিয়েছে যে উলেনের আবার বিভিন্ন ধরনের কাউন্ট আছে, কেমন ইংল্যান্ডের ইয়র্কশায়ার স্কেইন, ইয়র্কশায়ারটা ইংল্যান্ডের একটা ভিলেজ ছিল এখন শহর হয়েছে,
যেখানে শিপ কালটিভেট করা হতো অনেক আগে। তোমরা জানো যে উল অস্ট্রেলিয়াতে হয়, নিউজিল্যান্ডে হয়, এই ধরনের অনেক হিলি এরিয়াতে কিন্তু উল ফাইবার হয়, কেমন? ওদের দেশে আবার অন্য কাউন্ট মেথড আছে। আমরা যেটা, যেহেতু ব্রিটিশরা আমাদের দেশে ছিল, ব্রিটিশরা এই যে ইয়র্কশায়ার ওদের সিস্টেমটা চালু করে দিয়ে গেছে, আমরা একটা শিখি আপাতত, কেমন? আর তোমরা যদি বাকি সিস্টেম গুলো জানতে চাও, এই যে একটা বুথের একটা টেক্সটাইল টেস্টিং বই আছে, কেমন? টেক্সটাইল টেস্টিং যে বুথ, ওই বইয়ের মধ্যে এটা কালেকশনে রাখতে পারো সবাই, ওখানে আরো ডিটেলস দেয়া আছে আর কি। আচ্ছা, এখন আমরা শিখে তাহলে যে ওর স্টেট এর কাউন্ট কিভাবে এক্সপ্রেস করা হয়, কেমন? পরো তো, পরো ওর স্টেট এর কাউন্ট কিভাবে, দিস ডিফাইন্ড ইজ দা নাম্বার অফ হ্যাংস অফ 560 ইয়ার্ডস পার ওয়ান ডে, জি, নাম্বার অফ হ্যাংক অফ 560 ইয়ার্ডস, কেমন? ইংলিশ কাউন্টের মতো, কটনের মতো, তাই না? কটনে ছিল 840 ইয়ার্স, এখানে আছে 560 ইয়ার্স, এটা মনে রাখ। আচ্ছা, আর উলে বলছে যে এক পাউন্ডে, বলছে পার পাউন্ডে নাম্বার অফ স্কেইনস, কেমন? এটা হ্যাংক বললে ভুল হবে না, কেমন? স্কেইনের ফর্মটা তো দেখলাম, 256 ইয়ার্স, এটা 560, এটা 256, এটা 256 কেন রেখেছে লেন্থটা? মোটা সুতা, এই কারণে, কেমন? মোটা দেখে তুমি, একটা হ্যাং তো অনেক মোটা হয়ে যাবে 560 ইয়ার্স যদি করি, হ্যাঁ, তোমার অনেক মোটা হয়ে যাবে কিন্তু, এই কারণে এটাকে একটু লেন্থটাকে কমিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে একটু আমরা একটু যে সামারি করি, এখানে সামারাইজ ফর্মে দেয়া আছে। দেখো, ইনডাইরেক্ট কাউন্ট মেথডে চারটা মেথড, তার চারটা আমরা মেথড শিখলাম। প্রথমটা হচ্ছে ইংলিশ কটন কাউন্ট, এনি, কেমন? নাম্বার ইংলিশ, লেন্থ ইউনিট হচ্ছে 840 ইয়ার্স, ওয়েট ইউনিট হচ্ছে পাউন্ড, 1 পাউন্ড, না? এটা ফিক্সড, মনে রাখতে হবে এটা, যেহেতু ইনডাইরেক্ট কাউন্ট সিস্টেম, এটা হচ্ছে ফিক্সড কাউন্ট সিস্টেম, লেন্থ ফিক্সড, ওয়েট সিস্টেম, কেমন? আচ্ছা, ইংলিশ কটন গেল, মেট্রিক কাউন্ট গেল এনএম, এটা হচ্ছে 1 কেজিতে যে নাম্বার অফ হ্যাংস অফ 1000 মিটার বা 1 কিলোমিটার, তাই না? আচ্ছা, ওর স্টেট কাউন্ট যেটা গেল এন ই ডাব্লিউ, যেটা এটা 1 পাউন্ডে 560 ইয়ার্স কতটা আছে, কেমন? নাম্বার অফ 560 ইয়ার্স, আর ইয়র্কশায়ার স্কেইনের, স্কেইনের এসটা নিয়ে আসছে 1 পাউন্ডে 256 ইয়ার্স কতটার হ্যাংক আছে, না? এটা দিয়ে আমরা চারটা মেথড, আরো বেশ কয়েকটা আছে, আপাতত এই চারটা মনে রাখলে হয়ে যাবে। এটা গেল আমাদের ইনডাইরেক্ট মেথডটা, কেমন? আচ্ছা, ডিরেক্ট কাউন্ট সিস্টেমে আসছে, ডিরেক্টটা কিন্তু তোমার উল্টা, অপোজিট। এটা কি বলছে? এটা ডিরেক্ট সিস্টেম আর ফিক্সড লেন্থ সিস্টেম, লেন্থটা ফিক্সড থাকবে, ওয়েটটা ভেরি করবে, কেমন? The direct system or fixed length system is the yarn count system where the count of a yarn is calculated by the measuring the mass of a fixed or definite length. কেমন? Length-টা fixed থাকবে, mass-টা vary করবে। আচ্ছা, এই কারণে আমার যত count higher হবে, দেখো, higher the count, coarser the yarn. Yarn count-টা coarse, মানে সুতাটা মোটা হবে। উল্টা এটা, কেমন? এটা কাদের বেলা ইউজ হয়? ডিরেক্ট সিস্টেম, যে পলিস্টার, নাইলন, এগুলো ম্যানমেড ফাইবার, কেমন? সিল্ক, ফিলামেন্ট, ন্যাচারাল ফিলামেন্ট, এটা তোমার ম্যানমেড ফাইবার, অ্যাক্রাইলিক, যেটা উলের সাবস্টিটিউট, তোমরা পড়বে যে ম্যানমেড ফাইবার চ্যাপ্টারের মধ্যে পড়াবে এটা। আর জুট, ইয়ান, আমাদের দেশে যেটা গোল্ডেন ফাইবার বলে, এটাকে কিন্তু ডিরেক্ট কাউন্ট সিস্টেমে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, এখানে আমরা কয়েকটা মেথড শিখছি। প্রথমটা আসছে যে ট্যাক্স সিস্টেম আছে, ট্যাক্স কাউন্ট, কেমন? এটা কি বলছে? ট্যাক্সের ডেফিনিশনটা বলো তো, ইয়ার নাম্বার আর কাউন্ট কি বলছে? ইজন পড়ো, দা ইয়ার নাম্বার আর কাউন্ট ইন ট্যাক্স সিস্টেম ইজ দা ওয়েট ইন গ্রামস অফ 1000 মিটার অফ ইয়ার্ন।
তাহলে গ্রামে কত গ্রাম 1000 মিটারের ওজন যত গ্রাম আসলো কেমন এটা হচ্ছে ট্যাক্স কাউন্ট 10 ট্যাক্স বলতে কি বুঝি তাহলে বলো তো এখানে একটা एग्जांपल দিয়েছে আচ্ছা 30 ট্যাক্স ইয়ান কাউন্ট 30 ট্যাক্স মিন্স देयर আর 30 গ্রামস অফ ইয়ান আর 1000 মিটার তাই না 1 মিটার 1000 মিটার বা 1 কিলোমিটারে 30 গ্রাম আছে 80 ট্যাক্স বলতে কি হবে ইংলিশ সিস্টেমে ছিল নাম্বার ইংলিশে কিন্তু অপোজিট ছিল নাম্বার বাড়লে চিকন হয়ে যায় না আর এখানে মোটা হবে কোর্স কোর্স হয়ে যাবে জি স্যার এখানে দেখো আরো কিছু আছে এখানে যে মিলি ট্যাক্স আর কিলো ট্যাক্স বলছে মিলি ট্যাক্সটা কাকে বলছে কেমন ফাইবার ফিলামেন্টের বেলায় দেখো ইন টেক্সটাইলস ট্যাক্স ইজ ইউজড টু এক্সপ্রেস দা ইয়ার্ন কাউন্ট ইয়ার্নের বেলায় ফর ফাইবার অর ফিলামেন্ট ফাইননেস মিলি ট্যাক্স আর এম ট্যাক্স সংক্ষেপে এটাকে ওয়েট ইন মিলিগ্রাম অফ 1000 মিটার মানে 1000 মিটারের ওজন দেখা যায় কি ফাইবারের বা ফিলামেন্টের বেলায় এটা ধরো 0.005 গ্রাম আসবে কেমন তাহলে এটাকে এক্সপ্রেস করাটা একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যায় না 0.005 গ্রাম তাহলে গ্রামটাকে যদি মিলিগ্রাম করে দেই 1000 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই 5 মিলিগ্রাম হয়ে গেল না 5 মিলি ট্যাক্স হয়ে গেল আচ্ছা এটা হচ্ছে ফাইবার বা ফিলামেন্টের বেলায় কেমন আর হেভি টেক্সটাইল মেটেরিয়াল স্লাইবার এই যে আমি ছবি দিয়েছি স্লাইবার না বা রোপ এদের বেলায় হবে আমার কিলো ট্যাক্স হবে কেমন কারণ এটা 1000 মিটারের ওজন ধরো 8000 গ্রাম আসবে 1000 মিটারের ওজন 8000 গ্রাম আসলে কত আচ্ছা 8000 ট্যাক্স হয়ে গেল না এটা কি একটু সুবিধার জন্য কিলো ট্যাক্সে মানে গ্রামটাকে আমি কিলোগ্রাম করে ফেলব গ্রামটাকে কিলোগ্রাম করে ফেললে ধরো 8 কিলো ট্যাক্স হয়ে গেল এই স্লাইবারের রোপের এই ধরনের কাউন্ট হয় কেমন এই হেভি মেটেরিয়ালের বেলায় আমরা কিলো ট্যাক্স ইউজ করব আর ফাইনার মেটেরিয়াল মানে ফাইবার ফিলামেন্টের বেলায় মিলি ট্যাক্স ইউজ করব এটা মানে ট্যাক্স সিস্টেমই আর ইয়ারটা হচ্ছে মাঝামাঝি তাই না ইয়ারটা মাঝামাঝি এটার বেলায় আমরা ট্যাক্স ইউজ করব আর কি কেমন ইউরোপে বেশি ইউজ হয় আর কি ট্যাক্স সিস্টেমটা আচ্ছা এটা বোঝা গেছে ট্যাক্স মিলি ট্যাক্স কিলো ট্যাক্স হ্যালো यस सर জি স্যার এ তো দেরি করে বলছো কেন আচ্ছা লেখটা পড়াই কেমন এই যে 10 ইয়ার কাউন্ট বলছে দেখো 10 ইয়ার তো ট্যাক্সের মতই কেমন ওই যে এটাও ফিলামেন্টের বেলা ইউজ হয় কেমন দেখো দি ইয়ার নাম্বার অফ কাউন্ট ইন 10 ইয়ার সিস্টেম ইজ দা ওয়েট ইন গ্রামস অফ 9000 মিটার অফ ইয়ার কেমন ইয়ার অর ফিলামেন্ট তুমি যাই বলো 9000 মিটারের ওজন যত গ্রাম একটু লক্ষ্য করো এটা হচ্ছে 9000 মিটারের ওজন যত গ্রাম আর ট্যাক্সটা ছিল 1000 মিটারের ওজন যত গ্রাম তাহলে ওয়ান ট্যাক্স আর ওয়ান ডেন ইয়ার কোনটা ফাইনার বলো তো একটা ফিলামেন্টের বা ইয়ানের কাউন্ট আছে এক টেক্স টেক্স ফাইনার স্যার কিভাবে স্যার টেক্স এর স্যার 1000 স্যার মিটার আর স্যার ডেনিয়ার এর স্যার 9000 স্যার তো এক্ষেত্রে এটা তো ভাবতে হবে তাই না এটা হচ্ছে 1000 মিটারের ওজন 1 গ্রাম কেমন টেক্স আর এখানে বলছি 9000 মিটারের ওজন 1 গ্রাম তাই না
তাহলে কি 1 গ্রাম এর লেন্থ বেশি না यस স্যার ঠিক ডেনিয়ারটা ফাইনাল এক কেন ও আচ্ছা এটা এই সিল্ক ফিলামেন্ট যে বলছিলাম না ফিলামেন্টের বেলায় এই 9000 মিটারের টেক্সের চেয়ে অনেক চিকন এটা কেমন ওই যে মিলিটেক্সের মত মিলিটেক্স যে বললাম না মিলিটেক্সের মতই ব্যবহার হয় আর কি ডেনিয়ার আচ্ছা আমাদের আরেকটা আছে জুট কাউন্ট যেটা পাউন্ডস পার স্পাইন্ডেল বলছে জুটের বেলা ইউজ হয় এটা একটু ভিন্ন আছে দেখো দ্য ইয়ার নাম্বার অফ কাউন্ট ইন পাউন্ড পার স্পাইন্ডেল সিস্টেম ইজ দ্য ওয়েট ইন পাউন্ডস অফ এই 14400 ইয়ার্স কেমন এটাকে স্পাইন্ডেল বলে 14400 গজকে ওয়ান স্পাইন্ডেল বলা হয় কেমন মনে রাখবে এটা 14400 গজের ওজন যত পাউন্ড তত এটা পাউন্ড পার স্পাইন্ডেল জুট কাউন্টার কিট যেমন যে 20 পাউন্ডস পার স্পাইন্ডেল বলতে কি বুঝি যদি বলি there are 20 pounds of yarns per 14400 meter yards na 14400 gojer ojon ache 20 count jute er belay dekho je jute shaking hessian amra chini na sack ke dekho jute sack bolche eta bosta jeta boli ta na na sorry eta acha ami ekta bhul kore felchi চট যেটা চিকন আছে না মসজিদে নামাজ পড়তে গেলে দেখবে বাহিরে বিছাই এটাকে স্যাক বলে এটা তোমার সাত থেকে আট পাউন্ডস পার স্পিন্ডেল জুটিয়ান দিয়ে তৈরি করা তোমার একটু চিকন আর কি যে ব্যাগ বানানো হয় কেমন জুটের ব্যাগ যেটা আমরা চট বলি যেটা না এটাকে সেকিং বলে আর কি আর এটা হচ্ছে হেসিয়ান কেমন যে এখানে লিখেছি হেসিয়ান এটা হেসিয়ানটাকে আমরা এই বস্তার কাজে ইউজ হয় এটা মোটা সুতায় যে এটা হচ্ছে 14400 গজে আছে 10 থেকে 12 পাউন্ড আর এটা আছে 14400 গজে 7 থেকে 8 পাউন্ড এটা চিকন এটা মোটা সুতা কেমন যাক ঠিক আছে আজকে তাহলে হ্যাঁ এটুকু আমি এটা কারেক্ট করে আবার পাঠাচ্ছি এটা কেমন নোটটা স্যার উপরে যে উপরে যে 14400 মিটার ইয়ার্ডস লেখছেন স্যার এটা কি মিটার হবে না খালি ইয়ার্ডস সরি না এটা জোরে বলতে হবে স্যার স্যার ফর एग्जांपल ইয়ার্ন কাউন্ট ইজ 20 পাউন্ড পার স্পাইন্ডেল মিন্স 20 পাউন্ড অফ ইয়ার্ন পার 14400 স্যার মিটার ইয়ার্ডস দিছেন ইজ এ মিটার হবে না ইয়ার্ডস হবে আমি শুনতে পাচ্ছি না এটা বড় জোরে বলতে হবে তোমার স্যার 14400 ইয়ার্ডস লেখছেন এটা কি স্যার হ্যাঁ মিটার ইয়ার্ডস হবে না শুধু ইয়ার্ডস হবে স্যার উপরে एग्जांपलটাতে আগে एग्जांपल ইংলিশটা চালু করে দিয়েছে তো ইংলিশদের সময় তো ওই যে ইংল্যান্ডে এক্সপোর্ট হতো কিন্তু জানো বোধ তোমরা তখন ইংল্যান্ডে এক্সপোর্ট হতো ওরা ওই যে ইংল্যান্ডকে ডান্ডি বলতো কিন্তু জুটের কেনা বেচার একটা স্টেশন ছিল কিন্তু ওখানে ওরা এই যে গজ আর পাউন্ডের হিসাব এটা চালু করে দিয়েছে যে এখানে আছে দেখ পাউন্ড পাউন্ড ফর্মুলার মধ্যে আছে কেমন আমি একটু কারেক্ট করে পাঠাচ্ছি কেমন এটা তোমরা ইয়ে করো একটু সিআর আমাকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আনতো এক্সেলে কনভার্ট করে দিও ঠিক আছে জি স্যার নেক্সট নেক্সট ক্লাসে নেক্সট উইকে কি ম্যাম এর সাথে কন্টাক্ট করবে কার সাথে ঠিক আছে এটা আমি নোটটা এখন যেটা দিয়েছি এটা ফেলে দাও কেমন আমি আবার একটু পাঠাচ্ছি একটু পরে কারেকশন করে পাঠাচ্ছি থ্যাংক ইউ।